আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এবার ব্ল্যাক ফ্রাইডে তে আমি অনলাইনেই শপিং করেছি তো দেখা গেছে যে দুই দিন পর পর এক একটা করে পার্সেল এসেছে অনেক কিছুই আমি অলরেডি আমার ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে শেয়ার করে ফেলেছি ওগুলো আমি আর রিপিট করছি না আজকে আমি ওই প্রোডাক্টগুলোই আপনাদের সাথে শেয়ার করব যেগুলো হয়তো আমি এখন পর্যন্ত আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক কোথাও শেয়ার করিনি আরেকটা বিষয় বলে দিচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন পর্যন্ত আমি জানতাম না আসলে ব্ল্যাক ফ্রাইডের কনসেপ্টটা কি এটা আসলে আমি প্রথম জেনেছি টু থাউজেন্ড থার্টিনে যখন আমি ইউকেতে আসি এবং প্রথম দিকে আমার কাছে মনে হতো এটা খুবই অ্যাপিলিং ব্ল্যাক ফ্রাইডে আসলে মনে হতো যে অনেক কিছু কিনে রাখি এটা বলতে হয় খুবই বুদ্ধিমানের কাজ বাট গ্র্যাজুয়ালি যেটা আমি চিন্তা করে দেখলাম বা আমি যেটা ফেস করলাম সেটা হচ্ছে গিয়ে এরকম সেল দেখে অনেক আননেসেসারি জিনিস আমরা কিনে রাখি যেটা পরবর্তীতে কখনই ব্যবহার করা হয় না সেটা এক পাউন্ড হোক আর দশ পাউন্ড হোক টোটাল ওয়েস্ট তো আমি তারপর থেকে চিন্তা করি যে কোনটা আসলে আমার দরকার বা কোন প্রোডাক্টগুলো হয়তো আমি সারা বছর ব্যবহার করি যে প্রোডাক্টগুলো হয়তো ব্ল্যাক ফ্রাইডেতেই শুধুমাত্র অফারে আসে তখন আমি কিনে রাখি তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাই এন্ডের যেই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি বা কসমেটিক্সগুলো আমি ব্যবহার করি এই জিনিসগুলো আমি ব্ল্যাক ফ্রাইডেতে কিনে রাখার চেষ্টা করি কারণ দেখা যায় যে বছরের অন্যান্য সময় এই ধরনের প্রোডাক্টগুলো বেশি সময় অফারে আসে না আবার দেখা যায় অনেক ধরনের ইলেকট্রিক জিনিস বা একটু এক্সপেন্সিভ পারফিউম ব্ল্যাক ফ্রাইডেতে হয়তো অফারে আসে বাট বছরের অন্যান্য সময় অফারে আসে না তো ওই ধরনের প্রোডাক্টগুলোই আমি কিনি বাট আজকে আমি বেশ কিছু সুপার ড্রাগের প্রোডাক্ট কিনেছি জাস্ট রিভিউ করার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য হয়তো আমি ইউটিউবার না হলে এই প্রোডাক্টগুলো কিনতাম না তো আমার কীভাবে যাচ করবেন না আমি প্রথমে ছোট একটা বক্স আছে এখানে বিউটি বের তো এটা এটা আমি আমি প্রথমে ওপেন করছি করছি থেকে এসেছে শেয়ার আমার কাছে মনে হয় এই পার্সেলটা টোটাল আমাকে ডেলিভারি করার জন্য করেছে ফাইভ টাইমস যেহেতু আমার অফিসের অ্যাড্রেস দেওয়া ছিল আর রিসিভ হয়নি কারণ উইকেন্ডেতে আমাদের অফিস বন্ধ ছিল আরেক দিন রাত নয়টার সময় গিয়েছে অনেক দিন মিস হওয়ার পরে ফাইনালি আমি এই পার্সেলটা রিসিভ করেছি এখানে প্রথমে আমি কিনেছি একটি পিঙ্ক ক্লে আমি যখন ব্যবহার করবো বা কোন প্রোডাক্টগুলো ব্যবহার করে আমার ভালো লাগবে আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের কাছে রিভিউ দিব এই প্রোডাক্টের আমি খুবই ভালো রিভিউ দেখেছি এবং একটা ভেগান ক্রুয়েলটি ফ্রি আর ডিপ ক্লিন করার জন্য স্কিনে আসলে রেগুলার আমার কাছে মনে হয় একটা ক্লে মাস্ক ব্যবহার করা উচিত তো আমি পিঙ্ক ক্লেটা কিনেছি তারপর এখানে খুবই হাইট একটা পাউডার এটা খুবই কি বলবো পপুলার অনেক পুরাতন একটা পাউডার যেটা অনেকে ব্যবহার করে অনেক অনেক ভালো রিভিউ দিয়েছে সেটা হচ্ছে আর সি এম এ মেকআপ পাউডার খুবই রিজনেবল প্রাইসে ছিল থার্টি পার্সেন্ট অফ ছিল বিউটিবেতে এমনিতেও এটা খুব রিজনেবেল তার উপর আবার অফ ছিল তো আমি চিন্তা করলাম এটাই হাই টাইম এটা কিনে ট্রাই করে দেখি আমি অনেক দিন ভেবেছি এটা কিনব কিনবো করেও কিনিনি কারণ এটা একটু ব্যবহার করা আমার কাছে মনে হচ্ছিলো মেসি বাট যেহেতু অফারে পেয়েছি মনে হচ্ছিলো দ্যাটস ফাইন মেসি হলেও আই শুড গিভ এ কো তারপর এখানে আছে ও আচ্ছা এটা একটা পপুলার লিপস্টিক এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের মকা আই থিঙ্ক হ্যাঁ গিভ মি মকা এত হাইপ একটা লিপস্টিক বাংলাদেশের সবার ফেভারেট তো আমারও কেন উচিত আমি এটা খুলে আপনাদের সাথে সোয়াচ শেয়ার করছি এটা একটা ব্রাউন কালার আমার যতটুকু মনে হচ্ছে ব্যবহার করলে ফর্মুলাটা বুঝবো ওয়েট এন্ড ওয়াইল্ড ফাউন্ডেশন আমার অনেক ফেভারেট রিজনেবল প্রাইসে ও কালারটা খুবই সুন্দর লাইক একটা ব্রিক কালার এরকম কালার লিপস্টিক আসলে আমার নেই সো ট্রাই করে দেখবো ফর্মুলা কেমন এখানে আছে এটা হচ্ছে একটা শেভিং ক্রিম টাইপের শেভ করার জন্য বাট আমার কাছে রিভিউ দেখে ফর্মুলার ডিসক্রিপশন পরে খুব ভালো লেগেছে ব্যবহার করে আমি অবশ্যই রিভিউ দিব আচ্ছা সেই সাথে এখানে একটা আইশ্যাডো প্যালেট আছে এটার মিক্সড একটা রিভিউ আছে অনেকে বলেছে যে আইশ্যাডোগুলো পাউডারি ভালো পিগমেন্টেড না ভালো ব্লেন্ড হয় না আবার অনেকে ফাইভ স্টারও দিয়েছে বিউটিউবেতে এটা ফাইভ স্টার দেওয়া ছিল তাই এটা আমি কিনেছি বাট কালারগুলো খুবই সুন্দর কারণ জেফ্রি স্টারের অন্য কোনো আইসাইডের প্যালেট আমার নেই এটা যেহেতু অফের ছিল অফারে ছিল সো আমি চিন্তা করলাম যে এখনই একটা হাই টাইম কিনে রাখার কারণ জেফ্রিজারের প্রোডাক্টগুলো এখন কেন জানি ইউকে সব জায়গায় পাওয়া যাচ্ছে না আগে মরফিতে পাওয়া যেত এখন তারা সেল করছে না তো আমি চিন্তা করলাম যদি ইউকে থেকে স্টক আউট হয়ে যায় আর তো পরবর্তীতে কিনতে পারবো না তাই যেহেতু থার্টি পার্সেন্ট অফ ছিল আমি এটা নিয়েছি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে এবং সবগুলি হচ্ছে সামার সামারের কালার আমি দেখতে পাচ্ছি একটু একটু কালারটা ছড়ানো হয়তো আসার সময় হয়তো কোথাও কোথাও একটু আর কি কালারগুলো ছড়িয়ে গিয়েছে প্যানের সাইজ অনেক বড় জেনারেলি আমার যতগুলো আইশ্যাডো প্যালেট আছে কোনো আইশ্যাডো প্যালেটেরই আইশ্যাডো প্যানগুলো এত বড় না তো এটা হচ্ছে আমার ফার্স্ট জেফ্রিস্টার কসমেটিক্সের একটা আইশ্যাডো প্যালেট আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব বাট এটা অনেক ওল্ড একটা আইশ্যাডো প্যালেট এটা গত বছরের যেহেতু আমার কালেকশানে ছিল না আমি এটা কিনলাম এর জন্য এটা একটা জেফ্রিস্টার একটা লিপস্টিক এটাও অফারে ছিল তাই নিয়াম যেফিস্টারের লিপস্টিকের ফর্মুলাগুলো আমার খুবই খুবই ভালো লাগে খুবই লাইট ওয়েট খুবই সুন্দর এবং ঠোঁটেও অনেকক্ষণ লাস্ট করে তাই যেহেতু এটাও অফারের ছিল এটা কিনলাম আচ্ছা এটা হচ্ছে কি একটা পিঙ্কিশ রেড টাইপের একটা কালার এবং এই শেটটার নাম হচ্ছে গিয়ে চেরি ওয়েট এটা অফারে ছিল তাই নিয়েছি কিন্তু আমার কাছে মনে হয় এই কালারটা ভালো লাগবে হচ্ছে সামারের সময় তারপর আমি যখন ব্যবহার করবো আপনাদের সাথে ছবি শেয়ার করবো বা ভিডিওতে শেয়ার করব অবশ্যই এ ছিল আমার বিউটিব শপিং আর কিছু আছে না আর কিছু নাই তো এখন আমি চলে যাচ্ছি আমার সুপার ড্র্যাগের হলে যদিও আমি চুলে হিটিং টুল ব্যবহার করা ততটা পছন্দ করি না বা রেগুলার ব্যবহারও করি না তারপরেও আমার হেয়ার টুলসগুলো বা হিটিং টুলসগুলো কালেকশনে রাখতে খুব ভালো লাগে আমি যখনই অফারে থাকে তখনই হিটিং টুলসগুলো কালেক্ট করার চেষ্টা করি যেহেতু ফুল প্রাইসে কিনলে আসলে এক্সপেন্সিভ হয় তো আমি সুপার ড্র্যাগে দেখলাম এটা ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে হাফ প্রাইস ছিল এটা এমনিতে সিক্সটি পাউন্ড বাট এখন বোধ হয় টোয়েন্টি নাইন নাইন মানে থার্টি পাউন্ডস তো আমার মনে হয় এটা হাই টাইম আমার কালেকশানে রাখার জন্য এটা হচ্ছে বেবি লিজের একটা ক্রিম্পার আমি যখন ব্যবহার করব আমি আপনাদের সাথে শেয়ার করব বা আপনারা যদি জানতে চান যে আর কোন কোন হিটিং টুলস আমার কালেকশানে আছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার চুলের হিটিং টুলস নিয়ে একটা ভিডিও করব। যে কোন কোন হিটিং টুলসগুলো আমার কালেকশানে আছে বা কোন কোন হিটিং টুলসগুলো আমি ব্যবহার করে মজা পাচ্ছি এটা হচ্ছে একটা ক্রিম্পার এটা সুপার ড্রাগ থেকে নেয়া এখন সুপার ড্রাই থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য কোনো কিছুই ব্যবহার করিনি কোনো কিছুই খুলিনি বাট একটা জিনিস না খুলে আমি পারিনি সেটা হচ্ছে গিয়ে এই হাইলাইটারটা এটা হচ্ছে গিয়ে মেবিলিনের বিলিনের মোল্টেন গোল্ড রোজ হাই রোজ গোল্ড হাইলাইটার মোল্টেন গোল্ড একটা হাইলাইটার যেটা হচ্ছে শ্যাম্পেইন পপের বেকার অনেকটা ডিউপ আমার কাছে মনে হয়েছে আই লাভ দ্যাট হাইলাইটার তো আমি যখন দেখলাম যে তার একটা রোজ গোল্ড কালারও নিয়ে এসেছে আর কারণ আমার হাইলাইটার মনে হয় শ্যাম্পেন কালারের যে একটু পিঙ্কিশ একটা হিউ থাকলে ওটা আমাকে বেশি স্যুট করে আমি যখন এটা দেখলাম যে রোজ গোল্ড আমার কাছে মনে হচ্ছিলো যে আই শুড ট্রাই দিস আউট আসায় আসার সাথে সাথেই আই ট্রাইড আই ট্রাইড অন মাই সেলফ অ্যান্ড আই লাভ ইট আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার স্বপ্নে দেখা হাইলাইটারের খোঁজ পেয়েছি এটা হচ্ছে মেবিলিনের মোল্টেন রোজ গোল্ড হাইলাইটার এবং এটা আমি সুপার সুপারডাক থেকে নিয়েছি এটা স্কিনের সাথে এত সুন্দর মিশে যায় আমি আজকেও ব্যবহার করেছি মনে হয় না যে আপনি কোনো হাইলাইটার সেপারেট করে ব্যবহার করেছেন মনে হয় যে গ্লোটা একদম আপনার স্কিনের ভেতর থেকে আসছে কোনো চাংকি না একদম স্মুথলি স্কিনের সাথে মিশে যায় ব্লেন্ড হয়ে যায় তাই এটা আমার খুবই ভালো লেগেছে হাইলি রেকমেন্ডেড স্পেশালি যাদের স্কিন টোন হয়তো আমার মতন বা আমার চেয়েও ব্রাইট বা আমার কাছাকাছি তারা এই হাইলাইটারটা ব্যবহার করে খুবই মজা পাবে আমার কাছে মনে হয় স্পেশালি উইন্টারে আমরা একটু গ্লোই স্কিন পছন্দ করি তো এটার জন্য খুবই বেস্ট রিজনেবল প্রাইসে একটা ভালো হাইলাইটার এখন আমি চলে যাচ্ছি বাকি সব শপিংয়ে এখানে সব সুপার ড্রাগের হল আমি বেশি ডিসক্রাইব করে বলবো না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি জাস্ট কুইকলি আপনাদের সাথে শো করবো যে আমি কি কী কিনে প্রথমেই নিয়েছি কটন উলস এগুলো কোনো অফারে ছিল না বাট আমার কটন উলস শেষ হয়ে গিয়েছিল তাই কটন উলস এটা হানড্রেড পারসেন্ট কটন উলস আমি প্রাইমার্কেটটা ব্যবহার করেছি একবার জাস্ট লিটারেলি একবার একটা কটেনুল ব্যবহার করা আমার কাছে মনে হচ্ছে ওটা খুবই হার্স আমি সবসময় সুপার রাগেটের ব্যবহার করি কারণ এটা আমার কাছে মনে হয় সবচেয়ে সফট সবচেয়ে জেন্টাল এবং এখানে একটা পিল বক্স আসলে এখানে আমি পিলস রাখি না এখানে আমার ব্যবহার করার পরে যে আইল্যাশগুলো থাকে ফলস আইল্যাশ ওগুলো আমি স্টোর করতে পছন্দ করি আদারওয়াইজ দেখা যায় হারিয়ে যায় বা মিসম্যাচ হয়ে যায় আর আমি মাস্কার নিয়েছি এটা হচ্ছে গিয়ে লরিয়েলের ইন্টেন্স এক্সট্রা ব্ল্যাক ভলিউম এটার অরিজিনাল যেটা ছিল ল্যাশ প্যারাডাইজ ওটা আমি ব্যবহার করেছি এটা হচ্ছে এক্সট্রা ব্ল্যাক এটা আমি ট্রাই করার জন্য এনেছি এবং সাথে আরেকটা মাস্কারা এটা হচ্ছে বম্বি আই ব্যাম্বি আই ওর বম্বি আই এটাও লরিয়ালের এটা একটা মাস্কারা আপনারা জানেন যারা হয়তো আমাকে রেগুলার দেখেন আমার ভিডিও যে আমি ড্রাগ স্টোরের মাস্কারা ব্যবহার করতে পছন্দ করি কারণ একটা মাস্কার আমি জেনারেলি চার থেকে পাঁচ মাসের বেশি ব্যবহার করি না করা উচিত না আর আমি চুলের জন্য একটা অ্যাপেল সাইডার ভিনেগার রিন্স কিনেছি আপনারা জানেন অ্যাপেল সাইডার ভিনেগারের রিন্স চুলের জন্য কতটা হেল্পফুল সবসময় হয়তো আমাদের ম্যানুয়ালি ওইভাবে অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে চুল রিন্স করা হয় না তো ওজি এক্স নতুন একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করেছিলাম যাই না নতুন কিনা বাট আমি নতুন দেখেছি এটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার হেয়ার রিন্স এটা আমি ব্যবহার করতে চাই ব্যবহার করে অবশ্যই আপনাদেরকে জানাবো আমি সবই ব্যবহার করে আপনাদেরকে জানাবো আমি কিছু আইল্যাশ নিয়েছি এখানে তিনটা আইল্যাশ আছে যেহেতু এখন আমি মেকআপের ভিডিও করছি আর মেকআপের ভিডিওতে আসলে আমার কাছে মনে হয় যে একটু ভলিউম টাইপের ল্যাশ ব্যবহার না করলে আইলুকটা অত সুন্দর করে ইনহ্যান্সড হয় না তাই আমি কি খুব ভলিউম টাইপের কিছু আইল্যাশ কিনেছি এটা হচ্ছে আইলিউরের আর এবং থ্রি ডি তিনটা শুনেছি আচ্ছা এটা এখন নতুন একটা হাইট প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে গ্লু ব্যবহার করতে হয় না আইলাশ লাগানোর জন্য এটা হচ্ছে আইলাইনার মতো অ্যাপ্লাই করে এটাই গ্লুর কাজ করে এটার উপরেই আইলাইনার আইলাশ ব্যবহার করলেই হয় জাস্ট আইলাইনার অ্যাপ্লাই করে তার উপরে আইলাশটা অ্যাপ্লাই করলেই লেগে যায় গ্লুর মতো তো এটাও আমার ট্রাই করার ইচ্ছা ছিল এটাও পেয়েছি সুপার রেগে আর সেই সাথে আপনারা জানেন আমি আমার আপার লিপ ক্লিন করার জন্য আপার লিপ হেয়ার ক্লিন করার জন্য রেজার ব্যবহার করি এটা হচ্ছে স্টুডিওর একটা রেজার এটা আমি সুপারটার থেকে কিনেছি সেই সাথে অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করেন যে পিগমেন্টেশন দূর করার জন্য বা দাগ দূর করার জন্য ভালো কোনো প্রোডাক্ট আছে কি না আমি জানি অনেকে ভিটামিন সি ব্যবহার করে পিগমেন্টেশন দূর করার জন্য বা ব্রনের স্পট দূর করার জন্য বাট আমি এভাবে ব্যবহার করিনি এর আগে আমি অর্ডিনারির একটা ভিটামিন সি ব্যবহার করেছিলাম যেটা ব্যবহার করে আমার একদমই ভালো লাগেনি আমি অনেকের কাছে শুনেছি যে সুপার ড্রাগের ভিটামিন সি এটা খুব ভালো কাজ করে দাগ দূর করার জন্য আমি কাউকে সাজেস্ট করার আগে নিজে ব্যবহার করতে পছন্দ করি তাই আমি এটা নিয়ে এসেছি নিজে ব্যবহার করে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য সেই সাথে রেগুলেশনের বেনানা পাউডার এটা হচ্ছে ইয়েলো একটা পাউডার আর আমি যদিও আইব্রো পমেট ব্যবহার করি না আমি অনেক সময় এবিএইচের যে আইব্রো পয়মেন্ট ওটা ব্যবহার করি বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটা রিজনেবেল প্রাইসেও ব্যবহার করে দেখানো উচিত কারণ অনেক সময় অনেক আপুরা জিজ্ঞেস করে রিজনেবেল প্রাইসে কোনো ভালো আইব্রো পমেন্ট আছে কি না তো আমার কাছে মনে হচ্ছে এটা ভালো একটা রিজনেবেল প্রাইসে একটা ভালো আইব্রো পমেন্ট এটা আমার সেট হচ্ছে এবনি এটা রেভুলেশন প্রো ট্রাই করে দেখার জন্য যে এটা এবিএইচ এবিএইচের মতন ভালো কাজ করে কিনা। সেই সাথে রেভলিউশনের একটা পিগমেন্ট বুস্ট এটা হচ্ছে যাদের চোখে ডার্ক সার্কেল আছে তাদের চোখের নিচে ব্যবহার করার জন্য এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্ট প্লাস মেকআপ প্রোডাক্ট দুইটাই পিগমেন্টেশন জাস্ট হাইট করার জন্য আমি এটা এখনও ব্যবহার করিনি এটা ট্রাই করে দেখি যেহেতু ডার্ক সার্কেলের প্রবলেম মোটামুটি সবারই থাকে ওকে একটা শিট মাস্ক এটা হচ্ছে গার্নিয়ারের মাল্টি বম মিল্কি টিস্যু মাস্ক সো মিল্কি দেখে আমার কাছে ভালো লেগেছে এবং এটা হচ্ছে ড্রাই এবং আনকমফোর্টেবল স্কিনের জন্য আমি গার্নিয়ারের মোটামুটি সবগুলোই সিট মাস্ক ব্যবহার করেছি এটা করা হয়নি সেই সাথে একটা গ্লোস্টিক এটা হচ্ছে রেভুলেশনের আমি জানি না এটা আসলে কি কাজ করে আমি এখন আপনাদের সাথে ট্রাই করে দেখি এটা আসলে কি কাজ করে তাড়াতাড়ি 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 ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আচ্ছা খুলে ফেলেছি আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না বাট আমার কাছে মনে হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে শ্যাম্পেন কালার আচ্ছা এটা দেখতে কেমন এটা কি করতেছে এটা একটু হালকা শিন আছে আমি জানি না এটা আসলে কিভাবে ব্যবহার করতে হবে বা এটা কি জিনিস শুধু গ্লো স্টিকই লেখা আমার মনে হয় এটা প্রাইমারের কাজ হয়তো করবে এটা একটু ছোটো ছোটো একদম ফাইন গ্লিটারের মতো দেখা যাচ্ছে লাইক লিপ বামের সাথে যদি কেউ জড়ি মিশিয়ে দেয় কেমন হবে ওরকম একটা টেক্সচার আমি জানি না এটা কীভাবে ব্যবহার করতে হবে বা কি এটা কারণ এখানে লেখাও নেই যে এটা প্রাইমার নাকি কি শুধু লেখা হচ্ছে গ্লোয়েস্টিক আমি ফার্দার কিছু বলতে পারছি না এটা হচ্ছে গিয়ে আমার কটন বার্স বাট মেকআপের জন্য ব্যবহার করা হয় এখানে যেমন একটা ফ্ল্যাট সাইড আছে এটা খুবই শার্প একটা সাইড চোখের ভেতরে কাজল ঢুকে গেলে বা ক্লিন করার জন্য এটা আমি সবসময় আমার মেকআপ কিটের সাথে রাখি ওকে দুইটা হেয়ার স্প্রে নিয়েছি যদিও আমার বাসায় হেয়ার স্প্রে ছিল না কারণ এর আগে আমি একটা হেয়ার স্প্রে কিনে কখনো ব্যবহার করিনি ওটা ফেলে দিতে হয়েছে এক্সপায়ার হওয়ার পরে কারণ আমি কখনো ব্যবহার করি না বাট এখন যেহেতু মেকআপ ভিডিও টিডিও করছি মনে হচ্ছে যে একটা হেয়ার স্প্রে থাকা দরকার তো একটা জায়গায় আমি দুইটাই কিনে নিয়ে এসেছি কারণ টু ফর সিক্স পাউন্ড বা সেভেন পাউন্ড কোনো একটা অফার ছিল তাই দুইটা নিয়েছি একটা হচ্ছে ভলিউম দিবে ফ্ল্যাট হেয়ারে আরেকটা হচ্ছে গিয়ে ব্রাশ করার সাথে সাথে এটা ডিজিপেয়ার হয়ে যাবে সো দুইটা দুই রকম কাজ তাই আমি দুটা হেয়ার স্প্রে নিয়ে এসেছি এটা আমার মাস্টার একটা জিনিস এটা হচ্ছে গিয়ে হিট প্রোটেকশন সহ একটা হেয়ার সেরাম এটা আমি জাস্ট স্ট করার জন্য কিনেছি আর সেই সাথে আমি এনও এর এই দেখলাম এটা কবে মার্কেটে এসেছে আমি জানি না বাট আমার চোখে ফার্স্ট পড়েছে এবং এটা বলছে বেয়ার উইথ মি টিনটেড স্কিন ওয়েল নন কমিটোজনিক একটা ওরা বলছে যে এটা একটা বেয়ার স্কিন খুব লাইট ওয়েট একটা ফাউন্ডেশন বা ক্রিম টাইপ হয়তো কিছু একটা হবে এটা হচ্ছে বেচ কালারের আমি বেজ কালারে নিয়ে এসেছি এটা ফ্রাই করে দেখব কারণ উইন্টারে আসলে হেভি কাভারেজ ফাউন্ডেশন ভালো লাগে না খুব ড্রাই হয়ে যায় স্কিন আমার কাছে মনে হয় আমি সব সময় প্রেফার করি ব্রিদেবেল কিছু একটা ব্যবহার করতে আমার ফেসের জন্য তাই এটা নিয়ে এসেছি এনওয়া এটাও আমি ব্যবহার করে আপনাদের সাথে রিভিউ দিব সেই সাথে মেবিলিনের একটা লিপস্টিক এই লিপস্টিকটা আমার ছিল বাট আমি গতবার বাংলাদেশে গিয়ে আমার আম্মুকে এসেছিলাম অ্যান্ড আমার আম্মু খুবই পছন্দ করে এটা হচ্ছে পায়োনিয়ার টোয়েন্টি মেভিলিনের সুপার স্টে ম্যাট একটাই সমস্যা এই লিপস্টিকগুলো ঠোঁট থেকে তোলার সময় মনে হয় যুদ্ধ করতে হয় লিটারেলি ওঠানো ওঠানো যায় না এত কষ্ট করতে হয় ভ্যাজলিন দিয়ে বা তেল দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে তারপর তুলতে হয় কালারটা আমার খুবই ভালো লাগে সেই সাথে ব্যাক টু ব্রঞ্জার এটা লরিয়াল এর একটা ব্রঞ্জার সেই সাথে একটা নতুন কনসিলার নিয়েছি এটা হচ্ছে সুপার স্টে ফুল কাভারেজ আন্ডার আই কনসিলার এটার ফাউন্ডেশনটা যেহেতু ফুল কাভারেজ বা একটু বেটার ফর অয়েলি স্কিন ফাউন্ডেশনটা আমি কিনিনি বাট কনসিলারটা আমি নিয়ে আসলাম দেখার জন্য আসলে এটা ফুল কাভারেজ কনসিলার কিনা ফুল কাভারেজ দেয় কিনা কারণ অনেক সময় দেখা যায় যে আমি মেকআপ করছি স্টিল আমার ডার্ক সার্কেল সি থ্রু দেখা যাচ্ছে অনেক সময় মেকআপে ফিনিশিংয়ে দেখতে ভালো লাগে না ফুল কভারেজ একটা কনসিলার হলে দেখতে ভালো লাগে আর সেই সাথে একটা লিপ গ্লস এটা হচ্ছে এড এক্সের এক ব্যাগ শেষ হয়েছে আর এটা হচ্ছে কি আমার একটা মোস্ট ফেভারেট লিপস্টিক এটা হচ্ছে এনোভাই এক্স এর এটা আমি ব্যবহার করে আছি এটা জাস্ট স্টক করার জন্য একটা কিনেছি এই কালারটা আমার খুবই ভালো লাগে ন্যাচারাল একটা কালার আচ্ছা এই শপিংটা আমি আসলে সুপার ড্রাক থেকে করিনি এটা মরফি থেকে কিনেছিলাম এটা হচ্ছে জ্যাকলিন হেললিয়ার একটা লুজ পাউডার লুমিনাস লুজ পাউডার এটা এটাও অফারে ছিল এটা বোধহয় থার্টি পার্সেন্ট অফ ছিল তাই আমি এটা কিনেছি আর এটা শেড হচ্ছে গিয়ে ব্রাইটেনাপ আমি এই পাউডারটার অনেক ভালো রিভিউ দেখেছি তাই এটা কিনেছি আমি সেই সাথে একটা আই প্রাইমার কিনেছি কারণ আমার কালেকশানে এখন বর্তমানে কোনো আই প্রাইমার নেই সুন্দর একটা আই মেকআপ করার জন্য একটা কি বলবো একটা আই প্রাইমার থাকা খুব জরুরি তো রেভুলেশন একটা আই প্রাইমার এনেছি এটা হচ্ছে প্রাইম অ্যান্ড লক আমি নেক্সট একটা ভিডিওতে এটা অ্যাপ্লাই করে দেখবো যে আসলে লক করে কিনা নতুন একটা ফাউন্ডেশন নিয়েছি রেভুলেশন থেকে এটা হচ্ছে গিয়ে রেভুলেশন কনসিল অ্যান্ড গ্লো কোন প্রোডাক্টে যদি গ্লো লেখা থাকে লুমিনাস লেখা থাকে মানে আমি সল্ট কারণ আমার গ্লোই স্কিন লুমিনাস টাইপের স্কিন ফিনিশ প্রোডাক্টটা আমার খুবই ভালো লাগে যেহেতু আমার স্কিন অনেক ড্রাই আর আমি ফাউন্ডেশন শেড এনেছি এফ সেভেন বাট আই বিলিভ আমার হয়তো এফ এইট হলে ভালো হতো এটা হচ্ছে নিউট্রাল আন্ডারটোন আর এফ এইট হচ্ছে ইয়েলো আন্ডারটোন বাট আমি যেই সুপার ড্রাগ থেকে কিনেছি ওখানে এফ এইট ছিল না বা এফ টেন নাইন কোনোটাই ছিল না যেগুলো ছিল অনেক ডার্ক তো এটা হচ্ছে গিয়ে দ্য ক্লোজেস্ট ম্যাচ আই গট তো এটাই কিনেছি আমি আচ্ছা রেভলিউশনের সাথে কিছু ফ্রি গিফট এসেছে সুপার ড্রাগে হয়তো ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এটা হচ্ছে তার মধ্যে একটা একটা ফ্রি আই শ্যাডো প্যালেট আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে অফারটা এরকম ছিল যদি আপনি সুপার ড্রাগে বারো পাউন্ড স্পেন্ড করেন রেগুলেশনে তাহলে এটা ফ্রি পাবেন ফাইনালি খুলতে পেরেছি ওয়াও খুবই সুন্দর সুন্দর কিছু কালার একদম পারফেক্ট ফর সামার আমার তো এই কালারটা খুবই ভালো লাগতেছে খুবই ব্রাইট খুবই সুন্দর এই কালারটাও খুব সুন্দর একটা ব্রাইট অরেঞ্জ পিগমেন্টেশন কেমন হবে জানি না আমি এই কালারটা সোয়াচ করে দেখছি ও খুবই পিগমেন্টেড বাট একটু পাউডারে কিনা বুঝতে পারছি না আমি একটা ম্যাট শেডো সোয়াচ করে দেখি উ একটু আপনারা দেখতে পাচ্ছেন বাট বাঙালির মাগনা আলকাতরাও ভালো এটা তো ফ্রি ছিল সো নো কমেন্ট অল আর কি কিনেছি আচ্ছা মেকআপ ব্রাশ ক্লিন করার জন্য আমি রিয়েল টেকনিকের মেকআপ ব্রাশ ক্লিনার ওটা ব্যবহার করি আমি দেখলাম যে রেভুলেশন একটা সলিড সোপ নিয়ে এসেছে তারা তারাও আমার শেষ আমার যেটা ব্যবহার করি রিয়েল টেকনিকের ব্রাশ ক্লিনার তো নতুন একটা নিয়ে আসলাম রেভুলেশনের আর কি আছে আর কি আচ্ছা আচ্ছা আরেকটা রেজার কারণ আমি জেনারেলি একটা রেজার দুই থেকে তিনবার ম্যাক্সিমাম ব্যবহার করি তারপর ব্যবহার করি না তাই দুইটা এনে স্টক করেছি গাম এটা আরেকটা স্টিক ফাউন্ডেশন এটাও মেকআপ রেগুলেশনারি একটা স্টিক ফাউন্ডেশন আমি আসলে হুদা বিউটির সাথে এটা কম্পেয়ার করে দেখতে চাচ্ছি যে আসলে কোনটা বেটার তাই আমি এটা কিনেছি এটা হচ্ছে এটা আমার জন্য পারফেক্ট একটা শেড হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমি মেকআপের শেষ পর্যায়ে চলে এসেছি বাট তার আগে দেখাই দিচ্ছি কিছু আইশাডো প্যালেট এই আইশাডো প্যালেট আমার খুবই ভালো লেগেছে কারণ এটার নাম হচ্ছে সিন্ড্রেলা ওয়াও এটা একটা বইয়ের মতন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কিছু কালার আছে এখানে একটু ব্লু টাইপের বেশি ব্লু গ্রিন পার্পল এবং সেই সাথে কিছু এখানে ব্লাশ আছে এই দুটো কালার তো আমার অসম্ভব পছন্দ হয়েছে কারণ এই দুটা কালার টাইপ আর কি এই দুইটা কালার টাইপের ব্লাশ আমার পছন্দ সেই সাথে দুইটা হাইলাইটার আছে এবং ব্রঞ্জার আছে মনে হয় আমি এটা খুব ব্যবহার করবো যদি পিগমেন্টেশনটা ভালো হয় আমি আজকাল সোয়াচ করে দেখাচ্ছি না কারণ ভিডিও আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি আরেকটা আইশ্যাডো প্যালেট কিনেছি এটা যদিও আমি খুলিনি আর এখন শপিং করা আসলে একটু ডিফিকাল্ট যেহেতু এখন দোকানে টেস্টটা পাওয়া যায় না বিভিন্ন দোকানে কিছু কিছু দোকানে টেস্টটা পাওয়া যায় আবার কিছু কিছু দোকানে টেস্টটা পাওয়া যায় না তাই অনলাইন থেকে ধারণা নিয়ে তারপর কেনাকাটা করতে হয় এটা হচ্ছে একদম উইন্টার পারফেক্ট একটা আইশ্যাডো প্যালেট খুবই কুল টোন কিছু কালার আছে ডার্ক গ্রে ডার্ক ব্রাউন ব্ল্যাক এবং কিছু সিমারি শেড আছে গ্লিটারি শেড আছে এই কালারগুলো খুবই সুন্দর যেমন উইন্টারে এই কালারটা খুবই ভালো লাগবে তারপরে এই কালারগুলো খুব ভালো লাগবে আর এগুলো ট্রানজেশন শেড হিসেবে খুব ভালো লাগবে খুবই সুন্দর একটা মিররও আছে এই আইশ্যাডো প্যালেটের নাম হচ্ছে মেগা স্টার ক্রিস্টাল লাক্স মেগাস্টার ক্রিস্টাল লাক্স এখানে সবগুলোই গ্লিটারি শেড গর্জিয়াস আই লুক করার জন্য বাট এখানে আমি দুইটা কালারের জন্য আমি মেনি এই আই শ্যাডো প্যালেটটা কিনেছি একটা হচ্ছে এখানে ইলেকট্রিক একটা ব্লু আছে এই কালারটা আসলে আমার অন্য কোনো আই প্যালেটে আছে বলে আমার মনে হয় না আরেকটা হচ্ছে এখানে একটা আছে এটা হচ্ছে একটা সি গ্রিন টাইপের কালার অ্যাকোয়া কালার বা সি গ্রিন যেটাই বলেন না কেন এই কালারটা আমার খুবই ভালো লেগেছে আই ওয়ান্ট টু ওয়ান্টু অতটা বেশি পিগমেন্টেড না বাট আমার কাছে মনে হয় বিল্ড আপ করা যাবে আর কি বেইস হিসেবে একটা গ্রিন কালার ব্যবহার করে উপরে এটা ব্যবহার করলে হয়তো ভালো লাগবে বাট পিগমেন্টেশন কিন্তু খুবই খারাপ বাট কালারগুলো দেখতে খুব সুন্দর লেগেছে তাই আমি কিনেছি বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে কাজ করতে আসলে একটু কষ্ট করতে হবে আর কি প্রথমে একটা বেস কালার তৈরি করে তারপর উপরে জাস্ট অ্যাপ্লাই করতে হবে একটা ছোট্ট গিফট পেয়েছি এতগুলো শপিংয়ের জন্য সুপার ড্রাগ থেকে এটা হচ্ছে আই লাভ রেভলেশন চেরি আমি জানি না এটা কি খুলে দেখি খুলতে পেরেছি ফাইনালি প্যাকেজিং কিন্তু খুবই কিউট লাইক চকলেটের মতন চকলেটের বারের মতন কিউট ব্যাগে আর কি ক্যারি করার মতন একটা প্যালেট এখানে মিষ্টি মিষ্টি কিছু কালার আছে একদম নিউট্রাল টাইপের একটা ছোট্ট হাইলাইটিং শেডও আছে শ্যাম্পেন কালারের একটা বার্গেন্ডি কালার আছে আমি এই কালারটা একটু সার্চ করে দেখি ওয়াও ইটস সো পিগমেন্টেড এটা খুবই পিগমেন্টেড এবং কালারটা খুবই সুন্দর স্মেলস লাইক চকলেট আর আমি কিছু শপিং করেছিলাম টু ফেস্ট থেকে কিছু শপিং করেছিলাম হুদা বিউটি থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিলাম ল্যাংকমের প্রোডাক্ট কিনেছিলাম আর এই তো কিছু এই ছিল আমার ব্ল্যাক বা সুপার ড্রাগ হল আশা করছি ভালো লেগেছে আমি যে আছি শপিং সাদা এটাও আমি সেলে কিনেছিলাম ডেভিড হামস থেকে ব্ল্যাক ফ্রাইডে সেলে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আমার এরকম হল ভিডিও আপনারা খুব এনজয় করেন আপনাদের খুব ভালো লাগে আজকের দেখানো কোন প্রোডাক্টগুলো আপনারা চান আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাই আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভ্লগে বা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বারোই ডিসেম্বর আসছে আমাদের একটি কোলাবোরেশন ভিডিও বিজয় দিবস উপলক্ষে আপনারা অবশ্যই সবাই চোখ রাখবেন আশা করছি লাল সবুজে ভরে যাবে ইউটিউব অন বারোই ডিসেম্বর সো সবাইকে বিজয়ের মাসে বিজয়ের অনেক 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 শুভেচ্ছা আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিও শেষ করার পরে একটা জিনিসের কথা বলতে মনে হলো সেটা হচ্ছে এবার ব্ল্যাক ফ্রাইডেতে যেহেতু আমি মার্কেটে গিয়ে শপিং করে নিই আমি মাসুদকে বলছিলাম এরকম একটা ব্ল্যাক ফ্রাইডে গেল আমি তো ব্ল্যাক ফ্রাইডেতে গিয়ে শপিং করতে পারলাম না তো আমার জন্য মাসুদ একটা গিফট নিয়ে এসেছে এটা হচ্ছে পিওর এক্সেস পাখোরা একটি পারফিউম আমার খুবই পছন্দের একটা পারফিউম উইন্টার পারফিউম আমি আমার পারফিউমের একটা ভিডিও নিয়ে আসবো ভেরি সুন ইনশাল্লাহ আমার অনেকগুলো ভিডিও ওভারডিও হয়ে গেছে বাট স্লোলি গ্র্যাজুয়ালি আমি সবগুলো ভিডিও নিয়ে আসবো বাট আমার কাছে মনে হলো যে আপনার সাথে এটা শেয়ার করা উচিত কারণ আসলে গিফটটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আমি যেহেতু যদিও মার্কেটে যেয়ে শপিং করতে পারিনি বাট মাসুদ গট মি এ গিফট অন ব্ল্যাক ফ্রাইডে তো